हाय फ्रेंड्स, आमी ओहिक दिगंत कोचिंग सेंटरेर यूट्यूब चैनले सबाई के स्वागत। आमादेर आजकेर क्लासेर विषय सिम्प्लीफिकेशन बा सरलीकरण। तो चलो शुरू करा जाक। सिम्प्लीफिकेशनेर आमरा प्रथम शुरू करछी बदमाश रूल दिए। तो बदमाश रूल आमरा एटा जेने थाकि, किन्तु बदमाश नय, ভি বদমাশ জানলে অঙ্ক করতে অনেক বেশি সুবিধা হবে। ভি ফর ভার্নিকুলাম বা বাংলায় যাকে বলা হয় রেখাবন্ধনী, যেটা বার নামেও পরিচিত। এরপরে ভি তো হলো বি আসল, বি ফর হচ্ছে ব্র্যাকেট, যাকে বাংলায় বলা হচ্ছে বন্ধনী। এবার ব্র্যাকেটের মধ্যে আবার ভাগ আছে। ব্র্যাকেটের মধ্যে প্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। ওকে, নেক্সট হচ্ছে ও ফর অফ, বাংলায় যাকে বলা হয় এ। ডি ফর ডিভিশন, বাংলায় ভাগ। এম ফর মাল্টিপ্লিকেশন, বাংলায় গুণ। এ ফর অ্যাডিশন, বাংলায় যার মানে যোগ। অ্যান্ড লাস্ট এস ফর সাবস্ট্রাকশন, এর মানে বিয়োগ। এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে যে আমরা ভি বদমাশ জেনে কি করব। কোশ্চেনটা এখানে, যখনই অঙ্ক আসবে সরল করার, তখন তোমাকে এই ভি বদমাশ রুলটাকে অ্যাপ্লাই করতে হবে। কিরকম অ্যাপ্লাই করতে হবে? যখন ধরো একটা বার আছে আর একটা অফ আছে, এবার কার কাজ আগে করবে এটার জন্যই জানতে হবে ভি বদমাশ রুলটাকে। আমরা এই ভি বদমাশটা লিখেছি বার দিক থেকে যে আগে থাকবে সে, সেই কাজটা আমরা আগে করব। ধরো যেটা বললাম ভি আর অফ, মানে ভার আর অফ, কার কাজটা আগে করব? ভি আগে রয়েছে তাই ভারের কাজটা আগে করব, অফের কাজটা কি করব আমরা পরে করব। সেম ভাবে ধরো আছে অফ আর মাল্টিপ্লিকেশন, মানে এর আর গুণের কাজ। এর আর গুণের কাজ যখন রয়েছে তখন আমরা আগে, যেহেতু ও রয়েছে তাই ওয়ের কাজ আগে করব, এম এর কাজ পরে করব। এটাই হচ্ছে ভি বদমাশের থিওরি। এরপর এর উপরে আমরা যদি অঙ্ক করি, আশা করি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো কয়েকটা অঙ্ক করি। দেয়া রয়েছে টু অফ ফাইভ ডিভাইডেড বাই টেন প্লাস ওয়ান ইন্টু ফার্স্ট ব্র্যাকেট অফ থ্রি মাইনাস ওয়ান। তো আমি কি বলেছিলাম, ভি বদমাশে যে বাদিকে থাকবে তার কাজ আগে হবে। তো দেখো ভি বদমাশে বার নেই এখানে, বারের পরে কি ছিল, বি ফর ব্র্যাকেট, তাহলে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, যাই হোক এখানে শুধু একটাই ব্র্যাকেট আছে, তাহলে এর কাজটা সবার আগে হবে। তাহলে অঙ্কন নিয়ম মনে অনুসারে করলে অঙ্কন হবে টু অফ ফাইভ ডিভাইডেড বাই টেন প্লাস ওয়ান ইন্টু থ্রি মাইনাস ওয়ান করলে টু। নেক্সট বদমাশের বির ফরে কি ছিল, ও, ও ফর অফ, তাহলে অফ দেখো কোথায় আছে, তাহলে টু অফ ফাইভ করলে কত হয় টেন, ভাগ টেন প্লাস ওয়ান ইন্টু টু। এরপর ছিল ডি, ডি ফর ডিভিশন ছিল, তাহলে ডি আগে ছিল না এ আগে ছিল না এম আগে ছিল, বদমাশে দেখো ডি তারপরে এম তারপরে ছিল এ, তাহলে আগে ভাগের কাজ হবে। তাহলে দশ ভাগ দশ, তাহলে হবে কত, এক যোগ এক গুণ দুই। এবার দেখো যোগ আর গুণের মধ্যে আগে এম ছিল তাই আগে কার কাজ হবে, গুণের কাজ, তাহলে এক যোগ দুই, তাহলে হয়ে গেল কত তিন। এটাই তোমার অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে। চলো আমরা একটা সেকেন্ড অঙ্ক করে নেব। দেখো অঙ্কটাতে রয়েছে ফোর মাইনাস থ্রির মধ্যে একটা চিহ্ন রয়েছে, এখানে একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নটাকে বলা হয় বা। তো আমরা আগেই বলেছিলাম যখন থিওরিটা করেছি যে বারের কাজটা আমরা কি করব, সবার প্রথমে করব। তাহলে চলো সবার প্রথমে বারের কাজটা করো, বাকি যেরকম আছে তোমরা লিখে নাও আগে। ফাইভ মাইনাস থার্ড ব্রাকেট, থ্রি মাইনাস সেকেন্ড ব্রাকেট, এইট মাইনাস ফার্স্ট ব্রাকেট অফ ফাইভ,
এই আরেকটা কোয়েট করো জিনিসটাকে দেখে নাও 5 তারপরে মাইনাস আছে মাইনাসটা মাথায় কিন্তু দেখো বার চিহ্নটা নেই বার চিহ্নটা শুধুমাত্র রয়েছে 4 মাইনাস 3 এর মাথায় তাই 4 মাইনাস 3 এটাকে সবার আগে করব তাহলে 4 মাইনাস 3 করলে কত হয় 1 তাহলে 5 মাইনাস যেরকম আছে দিয়ে নাও তারপরে লেখো 1 ওকে এবার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আমরা যখন থিওরি কোড করেছিলাম তখন আমরা কি বলেছিলাম যে ব্র্যাকেটের মধ্যে প্রথমে কাজ হবে কার ফার্স্ট ব্র্যাকেট তারপরে কার হবে সেকেন্ড ব্র্যাকেট দেন থার্ড ব্র্যাকেট তো আমরা সেরকম ভাবেই করব আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ 5 মাইনাস থার্ড ব্র্যাকেট অফ 3 মাইনাস 8 5 মাইনাস 1 করলে কত হয় 4 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ এবার যেরকম ভাবে অঙ্কটাতে এগোবো সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপরে করব 8 মাইনাস 4 করলে হয় 4 তারপরে থার্ড ব্র্যাকেট 5 মাইনাস 3 মাইনাস 4 করলে কত হয় মাইনাস 1 তাহলে 5 মাইনাস অফ মাইনাস 1 করলে কত হয় 5 প্লাস 1 ইকুয়াল টু 6 তাহলে আমাদের এটার অ্যানসার হয়ে গেল 6 চলো আমরা নেক্সট আরেকটা অঙ্ক করব চলো আমরা আজকে যে থার্ড অঙ্কটা নিয়েছি এই অঙ্কটা 2018 সালের গ্রুপ ডির আশা করছি দেখো তোমরা ডেট দেয়া রয়েছে 27 সেপ্টেম্বর 2018 তে এসেছিল ফার্স্ট শিফটে তাও পড়ে দেব ঠিক আছে এবং এই ভি বদমাস দিয়ে অঙ্ক প্রতিটা পরীক্ষায় গ্রুপ ডি তে ছিল এলপি তে ছিল এবং যে কোনো পরীক্ষাতে ভি বদমাস ফুলের উপরে দুটো আসতে পারে একটা তো আসবে ঠিক আছে তো চলো কি করে অঙ্কটা করব আমরা দেখে নিই তো আমরা ভি বদমাস ফুলে কি শিখেছি প্রথম কাজ ব্র্যাকেটের যদি বার না থাকে তো বার নেই তাহলে ব্র্যাকেটের কাজ করব ব্র্যাকেটের মধ্যে কার কাজ ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাহলে চলো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব তাহলে 3 এর 4 যোগ সেকেন্ড ব্র্যাকেট যেরকম আছে থাকলো 3 এর 4 যোগ 3 এর 4 ভাগ 4 যদি লসাগু হয় 3 যোগ 3 সেকেন্ড ব্র্যাকেট 3 এর 4 যোগ 3 এর 4 যোগ 3 এর 4 ভাগ ফার্স্ট ব্র্যাকেট থেকে বেরোলো কত 6/4 এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কে রয়েছে একটা যোগ রয়েছে আর একটা ভাগ রয়েছে মানে একটা ডিভিশন রয়েছে একটা অ্যাডিশন রয়েছে তাহলে ডি আগে আসবে তাহলে ডিভিশনের কাজটা কি হবে আগে হবে মানে ভাগটা আগে করব তাহলে ভাগ করতে গেলে এতক্ষণ আমরা নরমাল অখণ্ড সংখ্যা করছিলাম এবার দেখো ভগ্নাংশে রয়েছে ভগ্নাংশে যখন ভাগ থাকবে তখন কি করে করব ভগ্নাংশে ভাগ থাকার সময় জাস্ট যেখানটাতে থাকবে সংখ্যাটা বা ভগ্নাংশটা তাকে এই ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবে তাহলে হয়ে যাবে কত 4/6 4 4 কেটে গেল 3 দিয়ে যদি 6 টা কাটি কত হয় 2 উপরে থাকলো 1 3 এর 4 যোগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কে পড়ে থাকলো 3 এর 4 যোগ ভাগ এবার দেখো 3 এর 4 যোগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি লসাগু করো লসাগু করলে পাবে 4 উপরে আসবে 3 যোগ 2 এবার এখান থেকে আমি এরপরে করছি যে 3 এর 4 থাকলো আর এটা ছিল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তাহলে কত পেয়েছো 5/4 তাহলে 5/4 যদি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আসে তাহলে আমরা পেলাম 3 এর 4 যোগ 5 এর 4 এবার লসাগু কত হবে লসাগু হবে 4 3 যোগ 5 তাহলে হলো 8/4 8 কে 4 দিয়ে ভাগ করলে হয় 2 তাহলে আমরা অ্যানসার পেয়ে গেলাম 2 আজকে আমাদের ক্লাসে বিষয় ছিল ভি বদমাস তো ভি বদমাস এর উপর যে যে ধরনের অঙ্ক হয় আমরা সব ধরনের অঙ্ক কমপ্লিট করলাম এর উপর বিগত বছরে আসা কয়েকটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি তোমরা সমাধান করে তার উত্তরগুলিকে কমেন্ট বক্সে কমেন্ট করবে
যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। আর নতুন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।